everyone, welcome to Buff Passionate Traveler. আমরা রুম থেকে বেরিয়ে পড়েছি, এখন হোটেলের লবিতে ওয়েট করছি, কারণ ওরা একটুখানি চেক করে নেবে আমাদের রুমটা সব ঠিকঠাক আছে কিনা, দেন এখান থেকে গ্র্যাব বুক করে সানুরের উদ্দেশ্যে বেরিয়ে যাব। ওখানে 1 লাখ মতন ওরা আর কি চার্জ করছে গ্র্যাবে, আর ওখানে গিয়ে আমাদের একটা ট্যাক্স দিতে হবে, সেটা হলো 25,000 একটা ট্যাক্স দিতে হবে। আমাদের ক্যাব চলে এসেছে, আমরা গ্র্যাবে বুক করেছিলাম। ওই তো কে লেখা আছে, মাতাহারি টিপেট, আমরা চলে এসেছে। হ্যাঁ ক্লু, কে তো কে লেখা আছে, এটাই তো তোমার ছবি দেওয়া ছিল। হ্যাঁ দেখো এটা না, এই তো ক্লুক, নুসা পেনিনা মিটিং পয়েন্ট, আমরা ক্লুক থেকে বুক করেছিলাম। তো মনে হচ্ছে এটা একবার চেক করতে হবে ভেতরে গিয়ে। ক্লুক নুসা পেনিনা মিটিং পয়েন্ট, অমিতের ফোনে এই ছবিটা পাঠিয়ে দিয়েছিল, বুঝতে পারেন। আমাদের বুকিং আছে এই অমিত পাল, এই অমিত পাল, এইটা আমাদের বোর্ডিং পাস, এই যে এইটা, এটা হলো আমাদের বোর্ডিং এরিয়া, এখানে ওয়েট করতে বলছে। আমরা সবাই রেডি আর বেরিয়ে পড়ছি আমাদের হারবারের দিকে। এটা আমরা, এটা হলো মাতাহারি সানুর হারবার, মানে বলহরি কাছে গেছে, মানে আমাদের মাননীয়া কিন্তু ভুল বলেননি, বিষ্ণু মাতা বলে যে হারবার। লুক থেকে আমাদের এইটা দিয়েছে, এটাই এখানে শো করাতে হবে। এখানে আমাদের চেক ইন হচ্ছে, চেক ইন করে ওপরে যেতে হবে। চলো, খুব অর্গানাইজড, ইয়েস, চেক ইন টিকিট। আর বাইরেও কি সুন্দর একটা মন্দির আছে দেখতে পাচ্ছি, পুরো গন্ডোলা রাইডের মতো। বোট হলো এক স্টোন, ঠিক আছে, এই যখন ডাকবে তখন আমরা যাব। আমাদের চেক হয়ে গেছে, এবার আমরা বোটের দিকে যাব। এই দিক দিয়ে যাচ্ছে, কোথায়? আরে বাহ, দারুণ দেখতে, কি সুন্দর। তবে থাইল্যান্ডেরটা আরও মনে হচ্ছে আরও বেশি ভালো। আর ওই যে ওখানে ক্লুক, তোমরা দেখতে পাচ্ছ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বাফ প্যাশনেট ট্রাভেলার। আমরা এখন আছি সানুরে আর যাচ্ছি আমরা নুসা পেনিনা। আমাদের বোটের কাছে চলে এসেছি, এক স্টোন। এই দেখো লাগেজ পত্র সব তোলা হচ্ছে, হ্যাঁ আমাদের ট্রলিটা তো দিয়ে দিয়েছি। তো এই যে আই কার্ড টাইপের যে জিনিসটা দিয়েছে সেগুলো, হ্যাঁ সেগুলো জমা দিতে হচ্ছে। ও দুলছে, কম আসতে, চলো চলো উঠে পড়েছে আয়ুশ্রী। আমি তো এই দেখো ট্রান্সফার হচ্ছে, আমাদেরগুলো কোথায়, ওপরে আজ থাকার কথা, এবার দেখে আসবে নাকি। তিনটে সিটে বসে পড়ো, বসে পড়ো, আমরা আমাদের সিট পেয়ে গেছি ফাইনালি। মাঝের প্যাসেজটা না বেশ চওড়া, এখানেও খুব সুন্দর লেগ স্পেস আছে। আর আইশ্রী উইন্ডো সিট পেয়ে গেছে। সমুদ্র দেখো দুলছে রীতিমতো, এখনো কিন্তু ইঞ্জিন মনে হয় না অন করা হয়েছে, নাহলে তো একটা স্পিড নিয়ে নেয়। দেখো বোটে আমরা পুরো খোল
বাংলা, কিন্তু এত সুন্দর এখানে হাওয়া সিস্টেম, প্রত্যেকটা জায়গায় কিন্তু মানে ভালো লাগে হাওয়াটা। আর বোট দেখো কি পরিমাণে, কেমন লাগছে, চুপ করে রয়েছে। আমরা চলে এসেছি নুসা পেনিডাতে, আর এবার থেকে এবার এখান থেকে আমরা পান্ডোয়া বিচে যাব দুদিনের জন্য, এটাই আমাদের ঠিকানা হতে চলেছে। তো এক্সপিরিয়েন্স বলবো দারুণ ছিল। যখন থাইল্যান্ডে যে যেটা ছিল বোটটা ছিল, ওটা হলো আরও অনেক সেফ আমার মনে হচ্ছিলো, এটাও সেফ, কোনো অসুবিধে নেই, কিন্তু মানে রীতিমতন দুলছে, এই যে ইঞ্জিনটা কোনোভাবে ঢেউটাকে কাটাতে পারছে না, মানে এত দুল ছিল। তো যাই হোক, এক্সপিরিয়েন্স দারুণ। আমরা চলে এসেছি নুসা পেনিডাতে, এবার আমাকে দেখাবো না, আমি চারিদিকটা দেখাই একটু। আমাদের এইটা হলো বোট এক স্টোন, আর এখানে অমিত, আর দেখো কি ব্লু কালার একদম, মানে আমি জানি না কেমন ভিডিও উঠছে, এত রোদের মধ্যে আমি বুঝতে পারছি না, মানে দুরন্ত। আর ওই দেখো এদিকে পুরো উঁচু পাহাড় একদম। এখানে কিন্তু আজানের শব্দ শুনতে পাচ্ছি, যেটা আমরা বালিতে শুনতে পাচ্ছিলাম না, এখান থেকেই পাচ্ছি। কি রাস্তা, আমরা এই হারবার দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি, ও দেখে মানে সার্থক। এটা আন্দামানেও সেম থিংস হয়েছিল এবং এখানেও। বারোটা ৩৩ বাজে, আর দেখো আমরা এই হারবারে নেমেছিলাম, ও দারুণ। এখানে না ট্যাক্সির একটা প্রবলেম আছে, গ্র্যাব থেকে বুক করতে দেয় না, মানে গ্র্যাব থেকে বুক করতে হলে অনেকটা দূরে গিয়ে বুক করতে হয়, আর এখানে এটা নিয়ে বেশ ঝামেলা করছে। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি দেখো খালি, সো গুড। হারবারের কাছে, ও অদ্ভুত সুন্দর, দারুণ। এটার প্রাইস নিশ্চয়ই অনেক বেশি হবে, আর যেদিকে দেখছি সেই দিকেই মানে দারুণ, মারুতি বিচ রিসর্ট। নুসাতে আমাদের ফার্স্ট কার, চলো ঢুকে পড়ি। আর এই হলো হারবার, 300K বলেছিল, আর সেখানে আমরা 150-এ রাজি করিয়েছি আর কি। তো আমরা যাচ্ছি এখন, তো এই লেভেলের বার্গেন করতে হয়। পান্ডাবা বিচ রিসর্টে আমরা চলে এসেছি, কি সুন্দর আর কালারফুল। পান্ডাবা বিচ রিসর্ট, এটা একটা দারুণ সুন্দর বাড়ি নাকি আমি জানি না। তো যাই হোক, এখান দিয়ে আমি আস্তে আস্তে উঠছি। ফার্স্টে হলো রিসেপশন, এখান পর্যন্ত আসতে হারবার থেকে আমাদের 22 মিনিট লেগেছে, আর প্রাইস ওরা বলেছিল 300K বলেছিল, তো আমরা সেটাকে বার্গেন করে 150K মানে হলো 750 টাকা আমাদের নিয়েছে। ছি 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 ছি, ডায়মন্ড হারবারেও ফুল চুরি করে, আর এখানে এসেও ফুল চুরি করছে। মনে হচ্ছে বাড়ি, কারণ ডিশ অ্যান্টিনা আছে সেই জন্যই। আর ওদের না কিছু কিছু জায়গায় মন্দির সেরকমভাবে নয়,
মানে একটা স্থান থাকে উঁচু মতন করা, আর সেখানে ওরা বিভিন্ন ধরনের জিনিসপত্র আর কি অফার করছে, মানে পুজো দিচ্ছে, যেটা স্পিরিটকে খাওয়ার অফার দেয় সেই রকম। তো আমরা বেরিয়ে পড়লাম রাস্তা দিয়ে আর এক্সপ্লোর করতে করতে যাব নুসা পেনিডায়, আর পান্ডাওয়া যে বিচ রিসর্ট ওর কাছে কি আছে, আর চেষ্টা করব এই রোডটার নাম কি সেটাও জিজ্ঞাসা করতে। আচ্ছা, এইটা কিসের দোকান? দেখো আমাদের ওখানকার মতোই একটা কোনো হার্ডওয়্যারের দোকান মনে হচ্ছে। সোজা চলে যাচ্ছি, আর এখানে একটা স্পা আছে তাই না? আচ্ছা, এখানে একটা সুপার মার্কেট আছে, এই দেখো। আরে বাহ, একটা কিছু কিনে নেবে এখান থেকে? আমরা 1000 টাকার চিপস নিয়ে নিলাম, এই যে দেখো। এইখানে একটা এরকম দোকান আছে, আর এখানে একটা সুপার মার্কেট আছে, চিপস আছে প্রচুর, ভালো চা পেলেও ভালো হয়। সোয়ান বিচ, এখানে আইসক্রিম আছে, এটা মনে হচ্ছে একটা হোটেল, চাদর যেরকম ভাবে দেওয়া আছে। কিন্তু এখানে একটা ব্যাপার, এখানে কিন্তু কোনো মানে লেন নেই, পুরো গ্রামের রাস্তা যেরকম হয়। আমরা অ্যাকচুয়ালি ইন্দোনেশিয়ার একটা গ্রামে চলে এসেছি, এটাও হলো লাঞ্চ ডিনার হচ্ছে। আরে বাহ, এখান থেকে তো খুব সুন্দর ভিউ পাওয়া যাবে, এখানে এটা ট্রাই করতে পারি। আচ্ছা, মেইন কোর্স। আচ্ছা, প্রাইস কীরকম? চিকেন স্যাটে 70 কে, সার 5 স্টিক, স্টেট ওই স্টিম রাইস। আরে এটাও ভালো তো, বাফেলো চিকেন উইংস, খাওয়ার কোনো প্রবলেমই নেই। ঠিক আছে চলো, এখানে ফ্রুট প্ল্যাটার 35 কে, বুঝলে? এইটা হলো বিচ এন্ট্রেন্স। ও, সানসেট তো এইদিকে হচ্ছে, এইটা তার মানে ইস্ট সাইড, তাহলে আমরা এখান থেকে সানরাইজ দেখতে পাবো, এইদিক দিয়ে ওঠা যাবে। আমরা এই ছোট্ট ক্যাফেটাতে চলে এসেছি, কি সুন্দর ক্যাফেটা, আর সামনে হলো ভিউ। এইটা খুব সুন্দর, আমরা এখানেই নাম নেমেছিলাম, দেখা যাক মেনু। থ্যাংক ইউ। দেখ, ক্যান্টিনা, পেনিডা ক্যান্টিনা, এই হলো না, এখানে ওয়াইফাই এর ব্যবস্থা আছে। দেখো হট টি স্পেলিং, দেখো TEE, আর আইস টি TEA, এটা 10 কে, এটা 20 কে। ওয়াটারমেলন জুস চলে এসেছে, আর এটা হলো 10 কে, 10,000 টাকার চা, মানে 50 টাকা। তো এটা আমরা শেয়ার করব, আর খুব কম সুগার আছে এটাতে। চাটা কিন্তু বেশ ভালো, ফর্ক দিয়েছে আর নাইফ দিয়েছে, আর চাটা বেশ সুন্দর। এবার হলো আমরা অর্ডার করেছিলাম চিকেন রোল, চিকেন রোল না এগ রোল অর্ডার করেছিলাম। দেখো চিজ দিয়েছে ভেতরে, আরে বাহ, আমাদের ডিমের অমলেট, মানে আমরা যেটা বলে থাকি মশালা অমলেট, চিজ আছে, বাফেলো চিকেন ব্রেস্ট, দুটো উইংস 4 ভাগে ভাগ করা। তো এইটা হলো আজকে 60 কে, এটার প্রাইস, তাই তো? চলো আমরা খেয়ে নিই। ওয়াটারমেলন জুস খাচ্ছেন, আর নিচে কে কি খাচ্ছে দেখি তো। এ দেখো মাংসের হাঁচি পড়ছে, দেখো কি সুন্দর সাজিয়েছে, লাইটগুলো জ্বলে উঠেছে, ভেতরে পোর্শনটাতেও বসা যায়, এখানে এত হাওয়া না, কোনো ফ্যান নেই। এখানে লোকজন এসে সবাই একটু চেক করছে,
আরে বেরিয়ে যাচ্ছে আমার সাথে সাথে। আর আমরা এবার ওই দেখ এবারটা আমাদের পেছন পেছন যাচ্ছে, স্বীকার করে যাচ্ছে না। আর দেখো বাড়ির সঙ্গে এরকম একটা মন্দির, আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি জানি না কোথায়, কিন্তু অনেকটা আমরা যেমন ডায়মন্ড হারবারে বা বালিগঞ্জে হাঁটি সেই রকম মনে হচ্ছে আর কি। হ্যাঁ রে, তুই কি আমাদের সঙ্গে প্লেনে যাবি নাকি? ক্লোজড মানে হলো টুটুপ। এই দেখো এখানে গণেশের মূর্তি, দেখে মনে হচ্ছে এটা বলির কাঠ কি জানি। হ্যাঁ তাই তো, বলির কাঠই মনে হচ্ছে এইটা। আর এখান দিয়ে আমরা বেরোই, এখানে পিৎজা পাওয়া যায়, এখানে কোথায় একটা হোটেল রয়েছে। বাহ সুন্দর, ওকে ও ফুড, আচ্ছা গার্লিক ব্রেড, প্রন, অক্টোপাস, স্যান্ডউইচ, বার্গার, আচ্ছা এখানে চিকেন, অ্যাভোকাডো স্যান্ডউইচ, 55K। কি জানি না প্রেয়ারের জায়গা কোনো, মানে সেই কিরম একটা রাক্ষসের মতন এইটা, আমাদের যেমন ডাকিনী যোগিনী থাকে। কি সুন্দর না এদের বাড়িগুলো দেখতে দেখতে আসছি, হ্যাঁ নর্মাল বাড়ির মতন নয়, আমরা আমাদের যেরকম দেখি সেরকম নয়, অদ্ভুত একটা সুন্দর আর্কিটেকচারের একটা ব্যাপার রয়েছে। এটাও একটা মন্দির, ভেতরে যাই, কি সুন্দর ছোট ছোট মন্দির, আর এই আসনটা ফাঁকা। এটা এখানে একটা জুতোর দোকান, টি শার্টের দোকান, এবার জিজ্ঞাসা করি হ্যাঁ এক একটা টি শার্টের দাম কত? 1,80,000। এটা দেখো আয়রনিং এর দোকান, পুরো লোকাল জায়গায় মনে হচ্ছে চলে এসেছি। এখানকার না অদ্ভুত ভূপ্রকৃতি, কিরকম বেশ সমতলেই চলছিলাম সমুদ্রের ধার দিয়ে, এবার দেখো কেমন যেন মনে হচ্ছে পাহাড়ের ওপরে যাচ্ছি। আমরা ঠিক এই রাস্তাটাই ছিলাম, এবার ওপরে যাচ্ছি। মাঠ আছে, এই মাঠটা কিন্তু বেশ বড়। আহ কি সুন্দর দেখাচ্ছে, অবশ্য আমাদের হোটেল থেকেও খুব সুন্দর দেখাচ্ছে। ক্যাফে থেকে আয়ুশ্রী শুধু একটু নিজেরই খাওয়া চিকেনের টুকরো দিয়েছে, আর দেখো এত দূর চলে এলো আমাদের সাথে। আর আমরা এখন হাঁটতে হাঁটতে চলেছি কোথায় জানি না, কিন্তু অন্য অন্য দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। এইদিকে আর একটা মন্দির আছে, এই দেখো এখানে আর একটা মন্দির। প্রচুর বাইকস আছে, মানে এটা একটা ভালো প্লেস হলেও হতে পারে আর কি। গাছগুলোতে কি সুন্দর আলো লাগিয়েছে, আরও মায়াময় লাগছে। এটা হলো পেনিডা বিচ ক্লাব, এখানে পুল আছে আর কি, সুন্দর সবাই বসেছে, বাহ দারুণ। রুটি গুলুং, আমার মনে হচ্ছে এটা মিষ্টি রুটি এরকম কিছু বলছে। কি আছে এটা, কি লিপ বাম? এই জলগুলো আমরা যখন কুটাতে নিচ্ছিলাম 7,000 নিল মার্ট থেকে, আর এখানে এখন 10,000। রাতের বেলা আবার ফিরে এলাম আমরা আমাদের বিচ রিসর্টে, পান্ডাবা বিচ রিসর্টে। এটা একটা ফ্রুট শপ, আর আমরা উল্টো দিকে যাচ্ছি, তখন যেখানে গেছিলাম তো এই দিকে কোনো একটা ভাবছি ক্যাফেতে বা রেস্তোরাঁয় খাবো। কাটাপ্পা মামার হোটেলে চলে এসেছি, লেখা আছে উই আর ওপেন। আরে বাহ এখানে দারুণ তো বসার জায়গা, তো এখানে দেখি কি আছে। তাহলে আমরা নেবো ইন্দোনেশিয়ান ফুড, আর চল ভেতরটা বেশ সুন্দর কিন্তু। ওগুলো বিন ব্যাগ দেওয়া আছে, আমরা খাবো এখানটায় বসি।
কোথায়? দুটো? বাহ কি সুন্দর বেঞ্চ, আর এখানে হলো চেয়ার। ওকে, আমরা তো আগেই দেখে ফেলেছি, আর এদিক থেকে হাওয়া আসছে। এখন আর কোনো ভিউ পাওয়া যাচ্ছে না, যদিও বিন ব্যাগস আছে। আমাদের রাইস চলে এসেছে, এটা ফ্রাইড রাইস, আর আয়ুশ্রী নিয়েছে ফ্রাইড নুডল। অমিত তাই ফ্রাইড রাইস উইথ ক্র্যাকার্স। আমাদের বিল হয়েছে 1,15,000, আর জলের দামটা বেশি নিয়েছে, 10,000 নিয়েছে আর কি, আর বাকিগুলো 35,000 করে। আজ সকালে নুসা পেনিডাতে এসেছিলাম, তো আজকে সেরম কিছু আর আমরা করিনি, জাস্ট এখানে লোকালসদের মতন খাওয়া দাওয়া করলাম, ঘুরলাম। আমরা মানে যখন কলকাতায় থাকি বা ডায়মন্ড হারবারে থাকি, তখনও যেরকম সেম ওয়েতে আমরা যেরকম কাটাই, আজকে আমরা সেম জিনিস করলাম। একটা মার্ট থেকে পেন কিনলাম, তারপরে খাওয়ার জন্য কিছু জিনিস কিনলাম, বেশ ভালো কাটলো আমাদের দিনটা। তোমাদের কেমন লাগলো আমাদের ভিডিওটা প্লিজ জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। আর আরেকটা কথা, আমরা এখন তো ভিডিও আপলোড করেছি, কিন্তু আগে প্রচুর শর্টস আপলোড করেছি, তোমরা সেগুলোও গিয়ে দেখো প্লিজ।